স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে, সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। বিপদসীমার দিকে এগোচ্ছে বরাক, উদ্বেগ শহর জুড়ে, তৎপর প্রশাসন। সীমান্ত জেলা করিমগঞ্জে বন্যা অপরিবর্তিত, প্লাবিত বহু নতুন নতুন এলাকা, বিপর্যস্ত জনজীবন। দক্ষিণ করিমগঞ্জে ভূমিধসে শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু, শোকের ছায়া এলাকায়। মেঘালয়ের লুমসুলুং ও কুলিয়াঙ্গে ফের ভূমিধস, পরিস্থিতির ভয়াবহতায় জয় বদরপুর 6 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ ঘোষণা। বেরেঙ্গা নাথপাড়া বিপর্যস্ত নদীবাঁধ পরিদর্শনে কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক আমিনুল। এইবারে বিস্তারিত খবর। বিপদসীমার দিকে এগোচ্ছে বরাক, উদ্বেগ শহর জুড়ে। দিন কয়েক ধরে চলা বর্ষণের ফলে ফেপে ফুলে উঠেছে বরাকের জলস্তর, ফলে শিলচর সহ গোটা কাছাড় জেলার মানুষ উদ্বেগে রয়েছেন। এদিকে বরাক নদীর জল বুধবার সকাল থেকেই সবাইকে উদ্বেগে রেখেছে। গতকাল থেকে জলের স্তর ক্রমে বাড়তে থাকে, এদিন সকালেও তা অব্যাহত থাকে। এমনকি একসময় লাফিয়ে বাড়ছিল বৃদ্ধির হার, তবে দুপুরের পর থেকে বেশ কয়েক ঘন্টা খানিকটা ধীর লয়ে বরাকের জল বৃদ্ধি পায়। জলস্তর এখনও বাড়ছে বটে, তবে আগের চেয়ে কম হারে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের স্থানীয় সূত্র জানিয়েছেন, এদিন রাত 9টায় অন্নপূর্ণা ঘাটে জলস্তর ছিল রাত 9টায় 19.35 মিটার, পূর্বের এক ঘন্টা জলস্তর বৃদ্ধি পায় 1 সেন্টিমিটার, সেখানে বিপদসীমা 19.83 মিটার। সীমান্ত জেলা করিমগঞ্জে বন্যার প্রায় 95% এলাকা প্রভাবিত, জনজীবন নাজেহাল। বিগত কিছুদিন ধরে চলে থাকা মুষলধারা বর্ষণ গোটা বরাক উপত্যকায় ব্যাপক প্রভাব ফেলেছে। একদিকে বৃষ্টির জমাজলে যখন নাজেহাল গ্রাম বরাকের জনগণ, অন্যদিকে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। উপত্যকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এবারের বন্যা পরিস্থিতি গত 20 বছরের রেকর্ড ভেঙে ইতিহাস রচনা করেছে। ইতিমধ্যে জেলার প্রায় 75% এলাকা জলের নিচে তলিয়ে গেছে। করিমগঞ্জ শহরের লক্ষ্মীবাজার রোড, সেটেলমেন্ট রোড, সুভাষনগর ও বিপিন পাল রোড সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জমাজল জনগণের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। জেলার গ্রামীণ এলাকায়ও বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। পরিস্থিতি জটিল আকার নেওয়ায় করিমগঞ্জ প্রশাসন সহ বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ জেলা বিজেপির কর্মকর্তারা বন্যা পীড়িত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। এদিকে SDRF বাহিনীও জেলায় উদ্ধার কাজে নেমে পড়েছেন। করিমগঞ্জ জেলায় এবারকার যে বন্যা পরিস্থিতি যেটা হয়েছে, বিগত 15 থেকে 20 বছরের মধ্যে এরকম হয়নি, এটা আবার প্রথমবার হয়েছে। সবথেকে যে আশ্চর্যজনক বিষয় যেটা হচ্ছে যে করিমগঞ্জ শহরের প্রায় 75% এলাকা আজকের দিনে বন্যার জলের নিচে আছে। বন্যায় প্লাবিত হয়ে, বন্যাক্রান্ত হয়ে সাধারণ মানুষ বিভিন্ন স্কুল কলেজ বা সরকারি প্রতিষ্ঠানে গিয়ে আশ্রয় নিয়েছেন। শহরের মানুষ, করিমগঞ্জ শহরে এমন কোনো স্কুল বা কলেজ বাকি থাকেনি। আজকের দিনে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত বিবাহ ভবন বা প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো রিকোয়েশন করা হয়েছে। জেলা আয়ুক্ত মহোদয় এবং জেলা প্রশাসন পদক্ষেপ নিচ্ছেন মানুষদেরকে যাতে অন্ততপক্ষে সুরক্ষিতভাবে, যারা জলে আবদ্ধ হয়ে গেছেন চতুর্দিকে তাদেরকে যাতে রেস্কিউ করে তাদেরকে অন্ততপক্ষে সঠিক ঠিকানায় যাতে তাদেরকে পৌঁছে দেওয়া যায়। আর এখন পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নির্দেশে করিমগঞ্জ জেলা প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করছে। দক্ষিণ করিমগঞ্জে ভূমিধসে শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু, শোকের ছায়া এলাকায়। দক্ষিণ করিমগঞ্জে মর্মান্তিক ঘটনা ঘটল, প্রবল বর্ষণে ভূমিধসে মৃত্যু শিশুসহ একই পরিবারের পাঁচজনের। ভয়াবহ এই ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ করিমগঞ্জের ভেতরগুল গ্রামে। জানা গেছে রাত 12:30 নাগাদ ঘরের ভেতরে সবাই যখন গভীর ঘুমে, ঠিক তখন ঘরের পাশে থাকা টিলা ভূমিধসে ঘরের ওপরে পড়ে।
চাপা পড়েন ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা পাঁচজন। শব্দ শুনে এগিয়ে আসেন আশপাশের মানুষ, খবর দেওয়া হয় পুলিশে। মাটি চাপায় আটকা পড়া পাঁচ সদস্যকে উদ্ধারে এগিয়ে আসতে মসজিদের মাইকে জানানো হয়। এগিয়ে আসেন গ্রামবাসী, সম্মিলিত গ্রামবাসী প্রায় দু ঘন্টার চেষ্টা চালিয়ে চাপা পড়া মাটির নিচ থেকে একে একে উদ্ধার করেন পাঁচজনের দেহ। ঘুমন্ত অবস্থায় মাটি চাপায় মৃত্যু ঘটে 55 বছর বয়সী রহিমুন নেসা, 18 বছর বয়সী সাহিদা খানম, 16 বছর বয়সী জাহিদা খানম, 11 বছরের হামিদা খানম ও বছর 3-এর মেহেদি হাসানের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য পাঠিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বড় দুঃখ, বড় দুঃখ পাইছো। ইয়াত পাঁচজন মানুষ একেলগত দুখাইছে, ইয়ার কারণে আমি মর্মাহত সকলো এই পরিয়াললৈ সমবেদনা জ্ঞাপন করেছো। কেঁচুয়া এটাও দুখাইছে। মাননীয় সার্কুল অফিসার ম্যাডাম তেখেতর দৃষ্টি আকর্ষণ করি ইয়ার পর কইছো। তেখেত এই অলপ আহি চাই, নিশ্চয় আহিব কালি ম্যাডাম, আহি চাই বলি যেনকা এই পরিয়ালে অলপ সহায় সহযোগিতা পায়। কটামণিতে ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি বসত বাড়ি বরাত জোরে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা। পাথারকান্দি সমষ্টির বাজারিছড়া থানাধীন কটামণি এলাকার কটনপুরে সংগঠিত এক ভয়াবহ ভূমিধসে এক ব্যক্তির বসতগৃহ দণ্ডভণ্ড হলেও বরাত জোরে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা। জানা গেছে, ভারী বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার রাত 10টা নাগাদ উল্লেখিত এলাকার জনৈক নজরুল ইসলামের ঘরে লাগোয়া টিলা থেকে নেমে আসে প্রচণ্ড মাটির ধস। এতে তার বাসগৃহের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পরিবারের লোকেরা সজাগ থাকায় তারা নিজেদের প্রচেষ্টায় ঘর থেকে বেরিয়ে অন্যত্র আশ্রয় নেওয়াতে রক্ষা পান। তবে এতে অল্প বিস্তর আহত হয়েছেন দুজন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তার ফালঙ্গ উত্ন আসলো আর ইগু ফলাত আসলো, আর ওই সময় একটা বাসর দাঁড়াই গেছে, আইয়া ঘর ভাঙ্গিয়া ওয়াল ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকে গেছে। বৃষ্টি আসলে বৃষ্টি তখন নাই, আর এগো মাটির নিচে আমায় গেছিলো, ফাঁদ দই ঠান্দি বার করছি, আর ওটার টেবিলে আর পালনকে চাপ মারি দিছে ওটারে। এখন মাটিতে খান্তে গেছে, আইছে টিল্লার মাটি, টিল্লার নিচে টিল্লাঘাটিয়া ঘর বানাইছে, টিল্লাঘাটিয়া ঘর টিল্লা ভাঙ্গি আই গেছে, বুঝা গেছে না নিজে আগে ভাঙ্গি বই গান এখান বুঝা গেছে। এইখান মাটি আরেক আমরা লাগা চাইতো আরেকজনের, তারে কইছি যে এই মাটি কু আমরার মাটি রইছে, আর তোর বাসদারটা হরা তুই ইটা গিয়ে উপরে আইব ঘরের উপরে ভাঙ্গিয়া, তারা হরায় না, তারা কয়ে তারা ক্ষতিপূরণ দিবা পরে, কিন্তু আগে তারা জমিন সিদ্ধ হইতো, আইলটা সিদ্ধ হইতো, ও ওখান কইয়া তারা রাখি দিছে। মেঘালয়ে লুমসুলুং ও কুলিয়াঙ্গে ফের ভূমিধস। পরিস্থিতির ভয়াবহতায় জোয়াই বদরপুর 6 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ ঘোষণা, বেকায়দায় যাত্রী এবং চালকেরা। মেঘালয় লুমসলুং ও কুলিয়াঙ্গে ভূমিধসের কারণে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত জোয়াই বদরপুর 6 নম্বর জাতীয় সড়কে সকল প্রকার যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেঘালয় পুলিশ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এদিকে মেঘালয়ের গাঁওবুড়ারা ঘোষণা দিয়েছিলেন বুধবার সকাল থেকে 6 নম্বর জাতীয় সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না যতক্ষণ না সড়কটির সংস্কার করা হবে। অন্যদিকে সোনাপুর, লুমসলুং, উঙ্কিয়াং, রাতাছড়া ইত্যাদি নিয়ে বরাক উপত্যকার নেতা মন্ত্রীদের নিরবতা পালনে উদ্বেগ সচেতন মহলের। এদিকে মঙ্গলবার সকালে দুটি স্থানে পৃথক পৃথকভাবে ধস আর জলের তোর এসে রাস্তা বন্ধ করে দেয়, ফলে তীব্র যানজটে নাকানি চুবানি খাচ্ছেন চালকরা। অন্যদিকে মঙ্গলবার 7 সকালে ধস পড়ে কুলিয়াঙ্গে, সমান্তরালভাবে পাহাড় থেকে প্রবল জলস্রোতে ভাসিয়ে নিয়ে যায় লুমসলুং এলাকার জাতীয় সড়কও, ফলে বন্ধ হয় যান চলাচল। মেঘালয় সরকার, পুলিশ, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সমস্যা মোকাবেলায় সচেষ্ট হয়। বিকেলের দিকে কাজে লাগানো হয় এক্সকেভেটর, সন্ধ্যায় ধসমুক্ত করে ওয়ানওয়ে রাস্তা খুলে দেয় তারা। এরপর
একটু একটু করে যানবাহন চলাচল হতে থাকে। তবে আজ বুধবার ফের ধস নামে জলস্রোত আসবে, নেমে আসে পাহাড় থেকে। এরপরই এক নির্দেশিকা সম্পূর্ণরূপে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বরাকে যাত্রী চালকেরা এখন কেবল অপেক্ষার প্রহর গুনছেন। ব্যারেঙ্গা নাদপাড়ার বেহাল নদী বাঁধ নিয়ে সরব সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক। শিলচর শহরতলির বেরেঙ্গা নাথ পাড়ার বেহাল নদী বাঁধ নিয়ে সরব হলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। বুধবার নদী বাঁধটি পরিদর্শন করেন তিনি। স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন আমিনুল হক। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল বলেন, নাথ পাড়ার নদী বাঁধের অবস্থা খুবই বিপজ্জনক। যদি নদীর জল বিপদসীমার অনেকটা উপরে চলে যায় তাহলে এদিকে জল প্রবেশ করবে। এদিকে জল প্রবেশ করলে শিলচর শহর সহজেই প্লাবিত হবে বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। অবিলম্বে বিহিত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন তথা বন্যা নিয়ন্ত্রণ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন আমিনুল হক। বেরেঙ্গা নাথপাড়া আর নাথপাড়ার যে ইএনডির বাঁধ, এটার মানে ডিপার্টমেন্টালি হইল এই জায়গায় তারা আইডেন্টিফাই করে উইভার্স কলোনি করে, বেরেঙ্গা উইভার্স কলোনির ডাইক এটার নাম হল। আর এখানে এই ডাইকও প্রায় 15 কোটি টাকার খাজ স্যাংশন আছে, কন্ট্রাক্টরে খাজ চলে। কিন্তু গত উইন্টার সিজনও খাজ না করিয়া এখন বর্ষার সিজনও দেখবা গাড়ি দিয়ে মাটি পেলাই খাজ করা। আর এই ইএনডি বাঁধটা গাড়ি চলার উপযোগী আসলো, আজকে এই মুহূর্তে আপনার দেখবা মাত্র 3 ফুট জায়গা আছে। এই যে অনিলনাথর বাড়ি যেখানে আছে, এখানে নদীর এখন জল যেটা আছে, জল টেনে অনিলনাথর গড়টা নিচে আছে। নদীর জল বাড়ের যে লাস্ট যেটা মানে আপনার মে মাসে যেটা ফ্লাড হয়েছে, এই ফ্লাড লেভেলে যে জল এবার বাড়ে, তাহলে আমরা কোনো অবস্থা এই জায়গাটা কন্ট্রোল করতাম পারত না, ওইদিকে জল বাঙ্গিয়ে ঢুকে যাইব। কেন ঢুকলে আমরা বেতুখান্দি বাই জল ঢুকছে গতবার, গত 2022 বেতুখান্দি বাই জল ঢুকলে ঠিক অপোজিটে মহিষা বিল আসলো। প্রায় 8-9 ঘন্টা মহিষা বিলে জলটা ধরছে, এর বাদে জলটা কমপ্লিট মহিষা বিল বরার পরে জলটা শিলচর টাউনে ঢুকছে। কিন্তু এখানে নাথপাড়া যদি বাঙ্গে মহিষা বিলে জল ঢুকতো না, ডাইরেক্ট শিলচর শহরে ঢুকবো। এখানে মহিষা যাওয়ার রাস্তা নাই, এটা রাঙ্গিখাড়ি নালা হইয়া ডাইরেক্ট শিলচরে ঢুকে যাবো। আর শিলচরে ঢুকলে এখানে এই জায়গাতে শিলচর শহর যেটা আপনার পদ্ম বিল, মালিন বিল, এইগুলা নিচা জায়গা প্রায় 20 ফুট নিচে আছে। আর এই 20 ফুট উচ্চতার দিয়ে যে জল ঢুকে শিলচর 2022 কী ক্ষতি হয়েছে, এর চেয়ে বেশি ভয়াবহ ক্ষতি হইব। এর কারণে জেলা প্রশাসনের কাছে আমার অনুরোধ, বেতুখান্দিরে গুরুত্ব দেন, ঠিক আছে বেতুখান্দি কন্ট্রোলে আছে আরও এখনও গুরুত্ব দেন, কাজ করো, কিন্তু সঙ্গে সঙ্গে নাথপাড়ার যে ইএনডি বাঁধের কাজের প্রতি গুরুত্ব দেওয়া খুব দরকার, না হইলে শিলচরের অবস্থা 2022 আরো ভয়ঙ্কর হবে। মনোনয়ন প্রশাসনের ব্যর্থতা এই বিষয়ে এখানে যে ডিপার্টমেন্টের পুরা ব্যর্থতা আছে, ডিপার্টমেন্টের ওয়াটার রিসোর্সের ডিপার্টমেন্টের পুরা ব্যর্থতা আছে। দেখবা এখন আনিয়া এই যে নদীর জল বাড়ছে, পাকো পাইন আনি ফেলাইছে, দেখুন আপনারা দেখ যে রোড আছে কি না আছে, 3mm তার না, ওইগুলা যদি পাকো পাইন যদি মানানো হয় তাহলে এই যে পারপাসে এটা মানে মানানো ধরার ফিটিং করা হইতো, এটা পারপাস সলভ হইতো না। কারণ এটা লাগানো হইব, প্রেশার দিতে পারতো না, ভাঙ্গি যাইব, জলে লুয়ে যাইব। শুধুমাত্র আর্নিং এটারে এই এলাকাটার একটা ইএনডির বানটার একটা সোনার মনি সোর্স অফ ইনকামের একটা রাস্তা করে দেওয়া হয়েছে। আজকে ফ্লাড ফাইটিং এর নামে আপনার দেখবা দুদিন বাদে বড় লম্বা ছোড়া একটা বিল হইব, যে আমরা কয়েক হাজার পাকো পাইন দিছি সব নদীর কাছে, কিন্তু কয়েকটা আনে ফেলাইছেন যে হয় এখন বস্তা ভরিয়ে বালি দেওয়া হয়। এই বালির বস্তা জলের সময় কতটা লাস্টিং করবো, এই দিক থেকে জল নামের
বেতুকান্দিতে একাধিক সমস্যার সমাধানের দাবিতে জেলা শাসক ও জল সম্পদ বিভাগকে স্মারকপত্র প্রদান। বেতুকান্দিতে একাধিক সমস্যার সমাধানের দাবিতে জেলা শাসক ও জলসম্পদ বিভাগকে স্মারকপত্র প্রদান করা হয়। 2022 বন্যার পুনরাবৃত্তি ঘটতে পারে এমন আশঙ্কা স্থানীয়দের। বেতুকান্দির নদী বাঁধকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নিয়ে এসে নির্মাণ করা হয়েছে বাঁধ সহ সড়ক। সড়কটি কয়েক হাজার মানুষের শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। বালু ও মাটি দিয়ে তৈরি সড়ক ইতিমধ্যে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে জানান স্থানীয়রা। গত কয়েকদিনের ধারা বর্ষণে আবারও বাড়ছে বরাক নদীর জল। স্থানীয়দের আশঙ্কা, বরাক নদীর জলপৃষ্ঠের উচ্চতা আরও 1 মিটার জল বাড়লে চাপ সামলাতে পারবে না বাঁধ সহ সড়কটি। আমরা যে রাস্তাটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে, যে কোনো সময় নদীর জল ভাঙলে এই রাস্তা দিয়া জল অতিক্রম করলে অরিজিনাল রাস্তাটা অলরেডি নদীতে চলে গেছে। বর্তমানে গত বছর যে মাটি দেওয়া হয়েছে এই মাটির উপরে রাস্তাটা আছে, রাস্তাটা অতি খারাপ অবস্থায় আছে। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা প্রায় অসম্ভব, কিন্তু আমরা চলাচল করছি। এই রাস্তার ওই দিকের লোকগুলো প্রায় 10,000 লোক আছেন একমাত্র রাস্তা শিলচরের যোগাযোগের জন্য, কিন্তু মানুষ যদি অসুস্থ হয় কোনো ক্রমে আমরা শিলচরের কোনো হসপিটালে নার্সিংহোমে ভর্তি করতে পারবো না। আমাদের ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এখানে হাঁটু সমান এখন কাদা আছে। অতএব আমরা যে মেমোরেন্ডাম দিয়েছি ডিসি মহোদয়কে এবং ডিপার্টমেন্টে, অতিসত্বর এই রাস্তার বিকল্প ব্যবস্থা করতে হবে। অতিসত্বর এখানে বৃষ্টির মধ্যেও যদি আপনারা চেন কেবল দেওয়া হয়, এরপরে সিজন হলে এটারে উন্নত করতে হবে। শুধু মাটি দিয়ে বাঁধ দিলে ফ্লাড কন্ট্রোল করা হবে না। এই এলাকার মানুষের চলাচলের কোনো উপায় নেই। এই মুহূর্তে যদি কোনো প্রসূতি রোগী, ছাত্র, কোনো অসুস্থ যদি কোনো লোক থাকে, ওনাকে শিলচর শহরে আনা সম্ভব হবে না। আমরা জেলাধিপতি মহাশয়কে এবং ফ্লাড কন্ট্রোলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাইকে বলেছি, যাতে এই পরিস্থিতিতে চলাচলের জন্য এই রাস্তাটাকে যদি তৈরি করে দেওয়া যায়, যাতে মানুষ এই যেটা প্রাকৃতিক দুর্যোগের সময় সে নিজেকে রক্ষা করতে পারে। মণিপুর দাঙ্গা পীড়িতদের সহায়তায় শিলচর রামকৃষ্ণ মিশনের শরণার্থী ত্রাণ শিবির অব্যাহত রয়েছে। মণিপুর জাতিদাঙ্গা জেরবার পীড়িতদের পাশে ফের দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন। জিরিঘাটে শরণার্থী ত্রাণ শিবিরের আয়োজন করা হয়। আজ বুধবার শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ গণেশ সেনন্দজির নেতৃত্বে একটি দল জিরিঘাট এলাকায় শরণার্থী ত্রাণ শিবিরের আয়োজন করে। রামকৃষ্ণ মিশনের স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ বন্টনের পাশাপাশি ক্ষুধার্তদের ভোজনের ব্যবস্থা করেন। এদিকে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ গণেশ নন্দজি বলেন, দিন কয়েক পূর্বে এবং গত সোমবার ত্রাণ বন্টন করা হয়। তিনি বলেন, পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আজ শরণার্থীদের মধ্যে ভোজনের ব্যবস্থা করা হয় এবং আগামী সপ্তাহে মঙ্গলবারও শরণার্থী ত্রাণ শিবির আয়োজিত হবে বলে জানান তিনি। তিনি বলেন, মণিপুরে জাতিদাঙ্গায় পীড়িতদের পাশে দাঁড়ানোই মানব সেবার ব্রত, কারণ রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা ও স্বামীজি তাদের জীবদ্দশায় মানব সেবায় ব্রতী থাকার ওপরেই বেশি দৃষ্টিপাত করে গেছেন এবং তাদের নির্দেশিত পথে রামকৃষ্ণ মিশন মানব সেবায় এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, এই মুহূর্তে দাঙ্গা পীড়িত মানুষ প্রচণ্ড কষ্টে রয়েছেন, তাই তাদের পাশে দাঁড়ানোই ঈশ্বর সেবা। তিনি আরও বলেন, শিলচর রামকৃষ্ণ মিশন সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি সপ্তাহে একইভাবে ত্রাণ শিবিরের আয়োজন করা হবে দাঙ্গা পীড়িতদের সহায়তায়। সবাই দাঙ্গা বিধ্বস্ত লোকেরা আশ্রয় নিয়েছেন, তাদের জন্য আমরা চাল ডাল সবজি সব দিয়েছি। এই তাদের সেই কমিউনিটি কিচেন যত সব আশ্রয় নিয়েছেন সবাই ওখানে আছেন, এখানে একসঙ্গে রান্না হচ্ছে এবং রান্না করার পরে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছেন। এই আলুর তরকারি হয়েছে, ভাত হয়েছে, ডাল হয়েছে, এই পেঁয়াজের একটা সবজি হয়েছে, এই সব নিয়ে এই কমিউনিটি কিচেনে আজকে দুপুর বেলায় এখানে এরা সবাই খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, আর আমরাও এদের চাল ডাল তেল সোয়াবিন এসব দিয়ে গেছি শিবচর রামকৃষ্ণ মিশন থেকে বেলুড় মঠের কার্য এইরকম চলছে। এদের রান্না সব কিছু অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন, ঠাকুরের কাছে পাত্র করে এদের সব তাড়াতাড়ি ইয়ে হয়ে যাক। আজকে দিয়ে গেলাম, 25 তারিখে আবার আসবো। যতদিন না এদের ঠিক মতো পরিবেশটা সমান ঠিক হচ্ছে, ততদিন পর্যন্ত এই নবরূপী নারায়ণের সেবা আমরা করে যাওয়ার চেষ্টা করবো।
কৃষ্ণপুরে জাতীয় সড়কে জমা জলে নাজেহাল জনগণ, দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ। শিলচর সোনাই রোডের উত্তর কৃষ্ণপুরে জমা জলে নাজেহাল জনগণ। উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মোকাম সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের প্রায় 100 মিটার এলাকা গত মাস দিন ধরে জলমগ্ন। মূলত সড়কটি নিচু হওয়ার ফলে ও ড্রেনেজ ব্যবস্থা না থাকার দরুন জমা জলের সৃষ্টি হচ্ছে। সড়কের জমা জল ও সড়ক সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানালেন শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মোকাম সংলগ্ন এলাকার ভুক্তভোগী জনগণ। অবিলম্বে ড্রেনেজ ব্যবস্থা চালু করে সড়ক সংস্কারের জোরালো দাবি জানান তারা। ধলাই বিধানসভা উপনির্বাচন নিয়ে বিজেপি শিবিরে টিকিট প্রত্যাশীদের তোড়জোড় শুরু। ধলাই বিধানসভা উপনির্বাচন নিয়ে বিজেপি শিবিরে ইতিমধ্যেই টিকিট প্রত্যাশীদের তোড়জোড় শুরু হয়েছে। এখনো পর্যন্ত নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যের পুত্র উৎপল শুক্লবৈদ্যের প্রতি সমর্থন জানিয়েছেন একাংশ দলীয় কর্মকর্তারা। এছাড়াও বিজেপি নেতা অমিয়কান্তি দাসের হয়ে জেলা সভাপতির কাছে টিকিটের দাবি জানিয়েছেন ধলাই বিধানসভার দলীয় কর্মী সমর্থকরা। এদিকে জেলা সভাপতি বিমলেন্দু রায় জানান, এখনো পর্যন্ত উপনির্বাচনের সিদ্ধান্তই নেওয়া হয়নি, আর টিকিটের দাবি পেশ করতে পারে একমাত্র মণ্ডল কমিটি, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রদেশ কমিটি। ধলাই থেকে আমার অফিসে কিছু কার্য মানে লোক আসছিল ধলাই থেকে, তারা বলেছিল তাদেরকে এবার অমিয়কান্তি দাসকে টিকিট দেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের কাছে সম্মুখে বলতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে থেকে 3-4 দিন আগে প্রেসমিট করে বলেছেন আসামে এখন উপনির্বাচন হবে না, তাই এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত এখন নিইনি। যখন আমার স্টেট থেকে বলবে যে নির্বাচন হবে ধলাইতে, তখন আমরা এটা নিয়ে চিন্তা করব। সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা জানালো বিজেপির সোনাই মণ্ডল কমিটি। শিলচর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা প্রদান করল বিজেপির সোনাই মণ্ডল কমিটি। বুধবার বিকেলে সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পরিমল শুক্লবৈদ্যকে গামছা, উপহার ও শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য জানান, দলের প্রত্যেক কার্যকর্তার অক্লান্ত পরিশ্রমে 2,64,000 ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন, যা শিলচর লোকসভার ইতিহাসে এক রেকর্ড বলে জানান পরিমল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজেপি সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন, সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, জেলা সংখ্যালঘু মোর্চার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর, দলের সোনাই দায়িত্বপ্রাপ্ত নিহারঞ্জন দাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক দীপু কুমার দাস। তাই তাদের অনুমতি নেওয়ার জন্য আমি নির্বাচনের পরে দলের 3টা মণ্ডলের অনুমতি নিয়ে আমি এই 14 তারিখ ধলাই বিধানসভা থেকে আমি পদত্যাগ করেছি। ঠিক তেমনি করে আসাম মন্ত্রিসভা থেকে আমি পদত্যাগ করেছি, করতে হবে আমাকে, কারণ আপনারা আমাকে লোকসভায় পাঠিয়েছেন। এই ক্ষেত্রে শিলচর থেকে আমি যেহেতু সময় দেবে না, সঙ্গে যাই যেতে পারবো না, শিলচর বিধানসভা শিলচর লোকসভা প্রান্তে আমি শিলচরের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়ে মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমি দিল্লিতে যেতে চাইছিলাম, আর এখন এসেছি আপনাদের সবার কাছে আপনাদের অনুমতি নিয়ে 24 থেকে 3 তারিখ পার্লামেন্টের সেশন হবে, তার মধ্যে শিলচর লোকসভার সাংসদ হিসেবে শপথ বাক্য আমাদেরকে পাঠ করে নিন, আমরা শপথ নেব, আর ওই শপথ নেওয়ার জন্য অনুমতি দিতে অনুমতি দেবে আমি জানি, সবার কাছে আমি যেতে পারব, কারণ সময় স্বল্প, 24 তারিখ এসে গিয়েছে, শিলচর রোটারি ক্লাবের 5-সাইড ফুটবল টুর্নামেন্ট
টুর্নামেন্টে জয়ী লক্ষ্মীপুরের লিওন টিম। শিলচর রোটারি ক্লাবের উদ্যোগে ও শিলচর ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় গত 16 জুন ফুটবল একাডেমি মাঠে 13 বছরের নিচে শিশুদের ডে অ্যান্ড নাইট 5A-side প্রাইজ মানি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মোট 6টি টিম এতে অংশগ্রহণ করে। বিকেল 4টা থেকে খেলা শুরু হলে লিগ চ্যাম্পিয়ন খেলার প্রতিযোগিতায় লক্ ষ্মীপুর লিওনেল FC টিম 1-0 গোলে শিলচর ফুটবল একাডেমিকে পরাজিত করে লিগ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিলচর জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল একাডেমির সভাপতি তথা রোটারির প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর শিবব্রত দত্ত তার ভাষণে বলেন যে রোটারি ক্লাব অঙ্গাঙ্গীভাবে ক্রীড়া জগতের সঙ্গে জড়িত। ক্রীড়াকে রোটারি সমাজসেবার একটি অঙ্গ হিসেবেই মনে করে। ক্লাবের সভাপতি দেবাশিষ চক্রবর্তী তার ভাষণে বলেন যে এতদূর অঞ্চলে ভালো ফুটবলার তৈরি করতে ও ফুটবল খেলার জনপ্রিয়তা ও মান উন্নয়নে শিলচর ফুটবল একাডেমির প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। তিনি আরও বলেন শিশুদের ফুটবলের প্রতি উৎসাহিত করতে শিলচর রোটারি ক্লাব ফুটবল একাডেমির পাশে আছে এবং আগামীতেও থাকবে। অনুষ্ঠানে বিধায়ক দীপান চক্রবর্তী তার ভাষণে রোটারি ও ফুটবল একাডেমির ভূয়সী প্রশংসা করেন। ম্যাচে জয়ী হওয়া লক্ষ্মীপুর লিওনেল FC ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে মেমেন্টো ও নগদ 7,000 টাকা তুলে দেন বিধায়ক দীপান চক্রবর্তী। শিলচর ফুটবল একাডেমি এ টিমকে মেমেন্টো ও নগদ 5,000 টাকা তুলে দেয়। খেলোয়াড় সিমেনকে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে মেমেন্টো দেওয়া হয়। পুরস্কার বিতরণ ও পুরো খেলাটি উপভোগ করেন রোটারি ক্লাবের সদস্য ও একাডেমির কর্মকর্তারা। সত্যি একটা সুন্দর সন্ধ্যা সবাই উপভোগ করেছেন আমি আশা করছি। আমরা রোটারি ক্লাব সম্বন্ধে শুনেছি, শিবপ্রদত্ত মহাশয় বললেন যে আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি। আমরা কিন্তু শুধু যে ত্রাণ বা হেলথ চেক আপ এরকম মধ্যে আমরা নিজেদের সীমাবদ্ধ রাখিনি, আমরা সব রকম কাজে আমরা আমাদেরকে ইনভলভ করি। আজকে আমরা শিশুদের নিয়ে যে টুর্নামেন্টটা করলাম, টুর্নামেন্টে ফুটবলকে উৎসাহিত করা এবং এখানে যারা গার্জিয়ানরা কোচিংয়ের জন্য নিয়ে আসেন ওনারা যারা আজকে এখানে এসছেন তারাও নিশ্চয়ই উৎসাহিত হয়েছেন এবং তারা গিয়ে যা অন্যদের সাথে কথা বলবেন তাতে অন্যর গার্জিয়ানরা উৎসাহিত, ফুটবলের যাতে উন্নয়ন হয় সেই প্রচেষ্টা যেটা ফুটবল একাডেমি নিরন্তর করে যাচ্ছে। আমরা যা ছোট্ট একটু সহযোগিতা হাত বাড়িয়েছি ফুটবল একাডেমির সাথে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিপদসীমার দিকে এগোচ্ছে বরাক, উদ্বেগ শহর জুড়ে, তৎপর প্রশাসন। সীমান্ত জেলা করিমগঞ্জে বন্যা অপরিবর্তিত, প্লাবিত বহু নতুন নতুন এলাকা, বিপর্যস্ত জনজীবন। দক্ষিণ করিমগঞ্জে ভূমিধসের শিশুসহ একই পরিবারের 5 জনের মৃত্যু, শোকের ছায়া এলাকায়। মেঘালয়ের লুমসুলুং ও কুলিয়াঙ্গে ফের ভূমিধস, পরিস্থিতির ভয়াবহতায় জয় বদরপুর 6 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ ঘোষণা। বেরেঙ্গা নাথপাড়া বিপর্যস্ত নদীবাদ পরিদর্শনে কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক আমিনুল। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।